বিসমিল্লাহ রহমানির রহিম। সম্মানিত প্রবাসী ভাই বন্ধুরা, দেশে বিদেশে যারা রয়েছেন, সবাইকে বিপিকেপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আটকে পড়া প্রবাসীদের জন্য যে ঋণ সুবিধা দিয়েছে, সেই ঋণ নিয়ে আমরা প্রতিনিয়ত সরকারের সাথে কথা বলে যাচ্ছি। আশা করি অনতিবিলম্বে, অর্থাৎ অন টেস্ট, এখন সরকার যে সিদ্ধান্ত দিয়েছে, অর্থাৎ 30 তারিখের পর, অর্থাৎ মার্চের 30 তারিখের পরে যারা বাংলাদেশে গিয়েছেন, তারা তাদের ডকুমেন্টস, কাগজপত্র দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবেন। কিন্তু আমরা সরকারকে বোঝাতে সক্ষম হব এবং মন্ত্রণালয়কে আমরা একটা চিঠি দিয়েছি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে, কারণ বিগত 3 মাসে মাত্র 30 থেকে 32 হাজার প্রবাসীরা বাংলাদেশে গিয়েছে। মূলত করোনার এই মহামারীর সময় মার্চের আগে যারা বাংলাদেশে গিয়েছে, 2 থেকে 2.5 লক্ষর উপরে প্রবাসীরা আটকা পড়েছেন। মূলত সমস্যায় রয়েছেন আটকা পড়া প্রবাসী। আমি এর আগেই বারবার চিৎকার করেছি, তারা আটকে পড়া এবং ফিরত যাওয়া, এই দুই জিনিসকে একাকার করে এই 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 কূটনৈতিকভাবে আমলাতান্ত্রিক জটিলতায় আজকে এই সমস্যার সৃষ্টি করেছে। এটার প্রতিবাদ আমি আগেও করেছিলাম। যাই হোক, অনেকেই আমাকে ফোন করেন কিভাবে ঋণ পাবেন, কিভাবে ঋণ পাইতে পারেন, তাই আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা দিচ্ছি। দোয়া করবেন, যদি বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তাহলে প্রত্যেক আটকে পড়া প্রবাসীদের পাশে দাঁড়াবো। আমি দাঁড়াবো না, সরকার দাঁড়াবে, মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়াবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে যদি আমরা বোঝাতে সক্ষম হই, মাননীয় প্রধানমন্ত্রী এই 700 কোটি টাকা মাত্র 30 হাজার প্রবাসীদের মধ্যে বণ্টন করে দেওয়া কোনো মতে ঠিক হবে না। যারা আটকা পড়া রয়েছেন 2 থেকে 2.5 লক্ষ, অর্থাৎ মার্চের আগে যারা গিয়েছেন, এখন যারা যাচ্ছে, মার্চের পরে যারা যাবে, সবাইকে ঋণের আওতায় নিয়ে আসতে হবে, না হলে এই রেমিটেন্স যোদ্ধারা বাঁচবে না। এই মুহূর্তে সরকারের এই অনুদান, এই মুহূর্তে সরকারের এই প্রণোদনা প্রবাসীদের জন্য একটা অক্সিজেনের মতো। অনেকেই জানতে চেয়েছেন কিভাবে ঋণ পাবেন, সেই বিষয়টা সংক্ষেপে উল্লেখ করে নিচ্ছি। প্রথমত, আপনার একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে এবং প্রত্যেকটা জেলা সদরে রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এই আপনি এই জেলার বাসিন্দা হতে হবে এবং সেখানে গিয়ে আপনি দরখাস্ত করতে পারবেন। আপনার পাসপোর্টের, আপনি যে বাইরে গিয়েছেন এবং বাইরে থেকে আসছেন, সেই পাসপোর্টের ফটোকপি, আপনার অ্যারাইভেল ডিপার্চার সিলগুলো থাকতে হবে এবং এগুলো সত্যায়িত করে দিতে হবে। BMTR স্মার্ট কার্ড, যাদের ওই যে চাকুরিতে নতুন যারা গিয়েছেন দেশের বাইরে, যাদের স্মার্ট কার্ড আছে, সেটা আপনি ফটোকপি রাখতে হবে। বৈধ পথে বিদেশ যাওয়ার প্রমাণ, দলিল, বিদেশে প্রথম যে অবস্থায় বিদেশ গিয়েছেন সেই ট্রাভেলস থেকে, বা যদি থাকে তাহলে সেই ভিসার ফটোকপি রাখতে পারবেন। এবং দেশের বাইরে গিয়ে যে যে দেশে রয়েছেন সেখানে কফিলের কাছে যে চুক্তি রয়েছে, বা ওই ভিসাটা থাকলেই হবে, এবং সেই দেশের আইডি আপনার কাছে থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো, এই ঋণ পাইতে গেলে এই জিনিসগুলো আপনাকে রাখতে হবে, ডকুমেন্টসগুলো রাখতে হবে, কীভাবে আসছেন, কীভাবে গিয়েছেন, দেশের বাইরে যে আইডি রয়েছে, যে কোম্পানির আইডি রয়েছে, মেয়াদ থাকুক না থাকুক সেই কাগজগুলো রাখবেন, কবে আসলেন, কীভাবে আসবেন, আসলেন সেই টিকিটগুলো আপনাকে রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি যে করোনার সময় বাংলাদেশে এসেছেন, আপনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার বিষয়ে একটা প্রত্যয়নপত্র নিতে হবে আপনি জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস থেকে। প্রত্যেকটা জেলায় জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিস রয়েছে, সেই সব অফিস থেকে আপনারা এই কাগজগুলো গ্রহণ করতে পারেন। এর আগে ঋণের জন্য প্রায় 4 জন গ্যারান্টারের দরকার ছিল, এটা নিয়ে আমরা কথা বলেছি, আলোচনা করেছি। 4 জন 5 জন লাগবে না, আপনি 4 থেকে 5 লক্ষ টাকা গ্রান্টারের জন্য একজন সক্ষম ব্যক্তিকে, গ্রান্টার জামিনদার দিলেই হবে, এমন একজন ব্যক্তিকে দিবেন, আপনার পরিবারের হোক, আপনার আত্মীয় হোক, যার সামর্থ্য আছে। প্রবাসীদের এই সাপোর্টটুকু যদি পরিবার করতে পারে না, এলাকার গণমান্য ব্যক্তিরা যদি করতে পারে না, ব্যবসায়ীরা যদি করতে পারে না, নেতারা যদি করতে পারে না, তাহলে এই প্রবাসীরা যাবে কোথায়? একজন গ্যারান্টারকে নিয়ে যাবেন। একটা কথা বলে রাখি আপনারা, এই 5 লক্ষ টাকা আবার প্রবাসীরা গ্রুপ হিসাবে আনতে পারবেন, বা গ্রুপ হিসাবে প্রবাসীরা 15-20 লক্ষ টাকা আনতে পারবেন। 4-5 জন প্রবাসীরা একত্রিত হয়ে বড় কিছু করতে পারবেন। এই পর্যন্ত আপনারা যারা মার্চের পরে গিয়েছেন, এই সুযোগটা আপনারা পাবেন। কিন্তু মার্চের আগে যারা গিয়েছেন তারা বেশি বিপদে রয়েছে। তাই আমরা সংগঠনের পক্ষ থেকে, আমি বিরোধী দলের চিফ হুইপ,
মশিউর রহমান রাঙ্গা স্যারকে আমি বলেছি, আমি সরকারের বিভিন্ন মন্ত্রীর সাথে কথা বলছি, পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে চিঠি দিয়েছি, আপনারা দোয়া রাখবেন যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, টাকা 700 কোটি টাকা দিয়েছেন, প্রয়োজনে 7000 কোটি টাকা দিবেন, এটা অন টেস্ট, পর্যায়ক্রমে এই টাকাটা দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদেরকে পুনর্বাসন করার জন্য একটা মেগা প্রজেক্ট নিয়েছেন। তার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিয়ত দেশের বিভিন্ন পররাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে যাচ্ছেন। ইতালিতে আমাদের স্বপ্নের দুয়ার আবার খুলে যাচ্ছে। ইতালির সরকার, ইতালির প্রধানমন্ত্রী আমাদের প্রতি ভালোবাসা ফিরিয়ে দিয়েছে। আগামী মাসের 1 তারিখ থেকে ইতালি প্রবাসীরা যেতে পারবেন। ঠিক তেমনি কুয়েত, কাতার, সৌদি আরব, যদিও করোনার সময় মহাসংকটে শ্রমিক ছাঁটাই চলছে, কিন্তু যাদের কাজ রয়েছে, যাদের কোম্পানি রয়েছে, যাদের দোকান রয়েছে, যাদের ডিমান্ড রয়েছে, তারা ইনশাআল্লাহ সময় মতো আবার নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবেন। সরকার সচেষ্ট রয়েছে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী রাত দিন এই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন, আমরা বিপিকেপি প্রতিনিয়ত সরকারের সাথে কাজ করে যাচ্ছি। প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, এই মুহূর্তে সরকার আমাদেরকে দিচ্ছে, সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা বিপদের কাণ্ডারি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রবাসীদেরকে বলছি, ঐক্যবদ্ধ থাকবেন। দেশের ভিতরে প্রবাসীদের নামে যারা উচ্ছৃঙ্খলা করে, যারা প্রবাসীদেরকে উস্কানি দেয়, মিছিলে যারা প্রবাসীদেরকে উস্কানি দিচ্ছে, তাদেরকে বয়কট করুন। প্রেস ক্লাবে এই যারা উস্কানি দিচ্ছে প্রবাসীদের নিয়ে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দেশের বাইরে যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েছে, দেশের বাইরে যারা মাদকের সাথে জড়িয়ে পড়েছে, চুরি ডাকাতি করেছে, বিভিন্ন ধরনের অপরাধ করেছে, তাদের সাথে সরকারের একটা চুক্তি হয়েছে, এই অপরাধীরা বাংলাদেশে যাওয়ার পরে প্রচলিত আইনে তাদের সাজা সেখানে হবে। এদেরকে নিয়ে কোনো মিছিল চলতে পারে না, এদেরকে নিয়ে কোনো বিক্ষোভ চলতে পারে না। এরা রেমিটেন্স যোদ্ধাদের দুশ্মন, এরা পাপুলদের গয়রো, তাই পাপুলের জন্য যেমন বাংলাদেশে কোনো মিছিল হতে পারে না, কোনো অপরাধীর পক্ষে কোনো মিছিল হতে পারে না। কোনো নিরপরাধী প্রবাসীকে বাংলাদেশ সরকার কখনো জেলে নিতে পারে না। যারা জেলে গিয়েছে, যারা জেলে বন্দী রয়েছে, তাদের একটা ডকুমেন্ট রয়েছে, তাদের একটা অপরাধ রয়েছে, তাদের সাথে সরকারের সাজাপ্রাপ্ত বন্দী চুক্তি হয়েছে, প্রবাসী চুক্তি হয় নাই। সাজাপ্রাপ্ত অপরাধীরা যেখানেই থাকুক সেখানে নির্দিষ্ট সাজা কাটতে হবে, তার অপরাধের সাজা তাকে পেতেই হবে। কোনো চুরের পক্ষে, কোনো সাজাপ্রাপ্ত আসামির পক্ষে, কোনো বিচার দালালের পক্ষে, কোনো নারী দালালের পক্ষে, যারা দেশের বাইরে এনে মেয়েদেরকে নিয়ে ব্যবসা করেছে, তারা কুয়েতের জেলে বন্দী ছিল। যারা কুয়েতের কোটি কোটি লক্ষ লক্ষ সরকারি বেসরকারি প্রজেক্টের কারেন্টের তার চুরি করেছে, তারা কুয়েতের জেলে বন্দী ছিল। যারা মাদক ইয়াবা ব্যবসা করেছে, তারা কুয়েতের জেলে বন্দী ছিল। এইসব অপরাধীর পক্ষে যে বা যারা বাংলাদেশে মিছিল দিয়েছে, যে 10 থেকে 12 জন, এদের সাথে প্রবাসীদের কোনো সম্পর্ক নেই। প্রিয় প্রবাসীরা, ঋণের বিষয়টা ক্লিয়ার করলাম, কী করবেন না করবেন, মেগা প্রজেক্ট বানাতে পারবেন না খুব ইজিলি। যারা ড্রাইভার রয়েছেন, নিজে যদি গাড়ি চালান, একটা সিএনজি কিনুন, দোকান দেন, বড় কিছু করতে পারবেন না। একটা দোকান দিতে পারেন, একটা ইলেকট্রনিকের দোকান দিতে পারেন, ফার্মেসি দোকান দিতে পারেন, বাখালা দিতে পারেন, গ্রোসারি শপ দিতে পারেন, কাপড়ের দোকান দিতে পারেন, বিভিন্ন ধরনের দোকান দিতে পারেন। ব্যবসা করার জন্য বাংলাদেশে হাজারো রাস্তা রয়েছে। 5 লক্ষ টাকার পুঁজি নিয়ে যে কোনো ব্যবসা করুন, এবং ব্যবসা করতে গিয়ে যে লজিস্টিক সাপোর্ট লাগে, আইনগত যে বিষয় লাগে, সেগুলা রেডি করুন। এই কাগজপত্র নিয়ে বাংলাদেশ প্রবাসী কল্যাণ যে কোনো ব্যাংকে যাবেন, যে ব্যাংকের ম্যানেজার আপনাদেরকে কষ্ট দিবে, যে ব্যাংকের ম্যানেজার আপনাদেরকে ঘুরাবে, শুধুমাত্র তাদের ফোন নাম্বার দিবেন। আমরা চাই লিগ্যালভাবে আপনি আবেদন করুন। মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদেরকে টাকা দিয়েছে, এই প্রবাসীদের ঋণ নিয়ে, এই টাকা নিয়ে যেন কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারে না। বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংকে যদি কোনো সাহেব থাকে, তাদেরকে হুঁশিয়ার করে দিয়েছি, এটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্প, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। ব্যাংকের কর্মকর্তা থেকে শুরু করে নেতাদেরকে, বিভিন্ন দলের নেতা যারা রয়েছেন, জনপ্রতিনিধিরা যারা রয়েছেন, তাদেরকে বলছি, প্রবাসীদের জন্য এগিয়ে আসুন। ঋণ পাইতে গিয়ে প্রবাসীদেরকে সহযোগিতা করুন। বিপিকেপিতে যোগ দিন, দিন বদলের শপথ নিন। সবাইকে ধন্যবাদ।